2022 কাতার বিশ্বকাপে 32টি দেশের মধ্যে 27টির নাম চূড়ান্ত হয়ে গেছে। বাকি দলগুলোর নাম জানা যাবে শিগগিরই। বাছাইয়ের শেষ ভাগে এসে মূল পর্বের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আরও বেশি। এর মাঝেই অফিসিয়াল বলের নাম ও ছবি উন্মোচন করল ফিফা। মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সঙ্গে মিল রেখে যার নাম রাখা হয়েছে আল রিহলা। বুধবার বলের ছবি প্রকাশ করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গেছে। এত আলোচনার কারণ এর বৈশিষ্ট্য। বলটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের দাবি, এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আধুনিক বল। বাতাসে খুব দ্রুততার সঙ্গে বলটি অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম, ফলে লং ও এরিয়াল বল খেলার ক্ষেত্রে সুবিধা হবে ফুটবলারদের। এর আকার ও গড়নে বেশ পরিবর্তন এনেছে অ্যাডিডাস। প্রায় 20টি স্তর রয়েছে আল রিহলা ফুটবলে। কয়েক মাস গবেষণা শেষে চূড়ান্ত করা হয়েছে এটিকে। কাতারের পতাকা ও পোশাকের ঐতিহ্য প্রাধান্য পেয়েছে যা রং নির্ধারণে। এই ফুটবলেই প্রথমবারের মতো স্পিড শেল টেকনোলজি ব্যবহার করেছে অ্যাডিডাস, যাতে বল নিয়ন্ত্রণ আরও সহজ হবে ফুটবলারদের। লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোরা এই বল নিয়ে অনুশীলন করার আগেই দর্শকদের হাতে আসার সুযোগ রয়েছে। 30 মার্চ পর্যন্ত অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রি অর্ডার করতে পারবেন ভক্তরা, যা অফিসিয়াল স্টোর ও রিটেল স্টোর থেকে কেনা যাবে 12 এপ্রিল থেকে। সেজন্য অবশ্য পকেট থেকে খরচ করতে হবে 14,000 টাকা। ফুটবল বিক্রির একটি অংশ দান করা হবে দুর্গত মানুষের সেবায়। 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মরুর বুকে অসাধারণ সব স্টেডিয়ামে ফুটবলে ভূত হতে তর সইছে না ভক্তদের। অফিসিয়াল বল আল রিহাল যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। মেহেদিন আইম, সময় সংবাদ।